2015 সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। শেষ আট থেকে বিদায় নেয় মাশরাফির নেতৃত্বাধীন দলটি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুখ স্মৃতি নিয়ে দেশে ফেরে বাংলাদেশ। এরপর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামতে হয় বাংলাদেশকে। সিরিজ খেলতে নামার আগে কিছুটা পরিবর্তন আনতে চেয়েছিল টাইগার কোচ চন্ডিকা হাতুরা সিংহে। পাকিস্তানের বিপক্ষে একজন বাঁহাতি পেসারের খোঁজে ছিলেন বাংলাদেশের তৎকালীন এই কোচ। হাতুরু কেন একজন বাঁহাতি বোলারের খোঁজে ছিলেন, তখন তিনি এই বিষয়টি খালেদ মাহমুদ সুজনকে জানান। সুজন তখন বিসিবির গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। সুজন দুজন বোলারের সন্ধান দেন হাতুরুকে, একজন হলেন আবু হায়দার রনি ও আরেকজন মুস্তাফিজুর রহমান। তার কথা শুনে হাতুরু জানতে চান কে কেমন বোলার আর কার বা বিশেষত্ব কেমন। তখন সুজন জানিয়েছিলেন রনি সুইং বোলার আর মুস্তাফিজের বোলিংয়ে পেস আছে, সাথে আছে ধারালো কাটার। সুজনের কথা শুনে হাতুরু সিংয়ে তখন মুস্তাফিজের ব্যাপারে আগ্রহী হন। তিনি মুস্তাফিজকে পরখ করে দেখতে চান। মুস্তাফিজ তখন ছিলেন সাতক্ষীরায়। সুজন ফিজকে ফোন করে দ্রুত ঢাকায় এসে যোগাযোগ করতে বলেন। ঢাকায় এসে পরদিনই নেটে বোলিং করলেন ফিজ। হাতুরু সিংহে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন। এরপর মুস্তাফিজে মুগ্ধ হলেন হাতু। একে একে ১১টি বল দেখেই হাতু তার নতুন শিষ্যের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন। এরপর জানিয়ে দেন পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে খেলবেন মুস্তাফিজ। আর এভাবে জাতীয় দলে ভিড়ে যান কাটার মাস্টার। টাইগার দলে শুরু হলো মুস্তাফিজের পথ চলা। 2015 সালের 24 এপ্রিল মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে একমাত্র টি-20 দলে সুযোগ পান মুস্তাফিজ। অভিষেকে চমক দেখান তিনি। চার ওভারে 20 রান দিয়ে 2 উইকেট নেন সেই ম্যাচে। পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি ও সাবেক দলনেতা মোহাম্মদ হাফিজ ছিলেন মুস্তাফিজের শিকার। পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-20 আশানুরূপ পারফরমেন্সে পরের সিরিজে ভারতের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডেতে অভিষেক হয় মুস্তাফিজের। ভারতের বিপক্ষে সিরিজে নিজে জাত চেনান ফিজ। প্রথম ওয়ানডেতে 5টি, দ্বিতীয় ওয়ানডেতে 6টি ও শেষটিতে 2টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এরপর থেকে বাংলাদেশের পেস অ্যাটাকের অন্যতম ভরসা হয়ে ওঠেন এই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। যেখানে অনেক কাঠখড় পেরিয়ে একজন বোলারকে জাতীয় দলে জায়গা করে নিতে হয়, সেই জায়গায় মুস্তাফিজকে অনেক ভাগ্যবানী বলা যায়। মুস্তাফিজ এই মুহূর্তে বাংলাদেশ দলের অন্যতম বোলিং স্তম্ভ। আর এই মুস্তাফিজ কিন্তু হাতুরু সিংহেরই আবিষ্কার। তাই হাতুরু সিংহের প্রতি মুস্তাফিজের অনেক কৃতজ্ঞতা, সেটি তার আচরণেই বোঝা যায়। আর হাতুরু সিংহও প্রিয় শিষ্যকে অনেক বেশি ভালোবাসেন এবং কেয়ার করেন, সেটি কিন্তু হাতুরির আচরণ এবং অনেক কথায় আমরা এই পর্যন্ত জেনেছি। হাতুরু সিংহে দীর্ঘ প্রায় অর্ধযুগ পর বাংলাদেশ দলে আবার নতুন করে কোচ হয়ে এসেছেন এবং মুস্তাফিজ এই মুহূর্তে আন্তর্জাতিক ম্যাচগুলোতে খানিকটা ব্যাকফুটে রয়েছেন। হাতুরুর বদৌলতে আসন্ন ইংল্যান্ড সিরিজে নিশ্চয়ই মুস্তাফিজ আবার নতুন করে মানসিক শক্তি ধারণ করতে চাইবেন হাতুরুর জন্যই। নিশ্চয়ই এই গুরু শিষ্য আবার নতুন করে বাংলাদেশকে কিছু হয়তো দেবেন, এই আশায় ক্রিকেট মোদিরা। মনিরুজ্জামান মনি, স্পোর্টস মেইল 24.com।